আল্লাহর রাসূল বলেন লা তুতরুনি কামাতরাতিন নাসারা তোরা এমন ভাবে সম্মান করে করে নিয়ে আমাকে এই আল্লাহ বুয়া বানাইও না আল্লাহর ছেলে বানাইও না যেভাবে ঈসা আলাইহিস সালামকে তারা বানাইছিল আমরা সেটা করি না আর সেটা করা যাবে না কারণ কোন সময় যদি কোন লোকের কোন ইজ্জত শান বলা হয় আপনি মনে করতে পারেন দেন শান তো বেশি কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে لو زنا الإيمان أبو بكر لعالم الإيمان لرجع الدنيا شموس تو مانوشر شموس تو ولي أولياء غوس كتول دراسة شموس تريك إيمان جدي يك فلا ركا هوي أر أبو بكر إيمان يك فلا ركا كان دوا هوي أبو بكر إيمان يك فلا باري هوي جابي تيتم دنا كي رسول الله صلى الله عليه وسلم شرط الدنيا مجدنا أبو بكر شان بيجي ويجي سنين نا যখন আবু বকরের শান যথেষ্ট হইতে পারে কিন্তু আল্লাহ রাসূলের শানে গেলে যখন তুলনা করবেন তখন আবু বকরের শান কিছুই নাই ইনি অন্য দরজার মধ্যে রাসূল হইলেন আল্লাহর নবী হচ্ছেন রাসূলের দরজার মধ্যে যেমন আল্লাহ রাসূল একদিন বলছেন কিয়ামতের দিন সর্বপ্রথম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান হাতে আমলনামা দান করা হবে সাহাবীদের মধ্যে আসলো যে আবু বকর হচ্ছেন এক নম্বর ইমানদার আর সর্বপ্রথম আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলনামা হইবেন ডান হাতে তাওবা করার কোন সময় হইবেন দুই নম্বরে নি তাওবা করার কথা বলা হয় বলছেন তিনি তো সেই সময় বেহেশতে পৌঁছে গেছেন তিনি সেই দরজাত না সেই লাইনে নাই কিন্তু বেহেশতে পৌঁছে গেছেন অলরেডি সুতরাং আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান সেইভাবে বলি না আল্লাহর কাছে গেলে আল্লাহর রাসূল হইলেন মখলুক আল্লাহ হচ্ছেন খালিক আল্লাহ হচ্ছেন স্রষ্টা আল্লাহ হচ্ছেন মাবুদ সুতরাং আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি সেই আয়াত শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কথা দিয়ে তোমরা ডাকবে না যে কথার সঙ্গে আল্লাহর রাসূলের সম্মান হানি হয় সম্মানের কমি হয় যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়ে দেখাই দিলেন যে সাহাবীরা আল্লাহর রাসূলকে ডাকতো ইয়া রাসূলুল্লাহ রাইনা রাইনা অর্থ হচ্ছে আমার দিকে তাকান আমার দিকে শুনেন তখন আরবের এই প্রচলিত আপনার ওয়ার্ডের অর্থ ছিল যে রাহাল বলিয়া তারা রাখতো রাইনাকে রাহালও বলতো আর আমাদের দিকে তাকানো দুইটা অর্থ আসতো তখন আল্লাহ এই যে কাফিররা যখন আল্লাহ রাসূলকে হে প্রতিপন্ন করার জন্য অসম্মানজনক তারা রাখতো ইয়া রাসূলুল্লাহ রাইনা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যেহেতু এই ওয়ার্ডের অন্য অর্থ হয়ে গেছে সুতরাং আমার রাসূলকে হে সাহাবীরা হে ইমানদারেরা তোমরা রাইনা বলে রাখবে না অকুল উনজুরনা উনজুরনা বলে রাখো আল্লাহ রাব্বুল আলামিন চেঞ্জ করে দিলেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে তৌফিক দিয়েছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন নবীর মহফিলে হাজির হওয়া এটা সৌভাগ্যের ব্যাপার আল্লাহ রাসূলের প্রতি যত মহব্বত যা বেশি হবে সে তত বড় ঈমানদার হবে আল্লাহ যেন আমাদেরকে খাঁটি ঈমানদার এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কবুল করেন সবাই আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মতলব বিষয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আমি একটা ঘোষণা দিচ্ছি আমাদের আজকের যে প্রোগ্রাম এবং চলতেছে এই প্রোগ্রাম বাহিরে যারা আছেন বাহির থেকে এই প্রোগ্রামটা শুনতে পারবেন ফোন নম্বর ডায়াল করলে যারা মনে করেন বা বাসায় যারা আছেন তাদেরকে নম্বর দিয়ে ডায়াল করে শোনার ইচ্ছুক আছেন শোনানোর আপনারা নম্বরটা লিখে নেন 218-862-7200 218-862-7200 ওই নম্বর ডায়াল করার পরে তখন বলবে 6 ডিজিট নম্বর মারার জন্য 6টা নম্বর তারপরে মারবেন 785-287 785-287 এই নম্বর ডায়াল করলে আজকে আমাদের প্রোগ্রাম সারা বাইরে যারা আছেন ঘরে বসে ফোনের মাধ্যমে শুনতে পারবেন সালাম আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে আসছি বিভিন্ন বক্তার কাছ থেকে আমাদের দৃঢ় বিশ্বাস যারা এখানে কথা বলতেছেন ওনাদেরকে যদি আরও দীর্ঘ সময় বাড়িয়ে দেওয়া যায় ওনারা আমাদেরকে আরও সুন্দর সুন্দর কথা শোনাতে পারবেন
সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা দুঃখিত সময় আমাদের হাতে সীমিত এবং অনেক বক্তাই আছেন সবাইকে আমরা সুযোগ দেওয়ার জন্য এইজন্য কাকেও দীর্ঘ সময় দিতে পারছি না এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ডক্টর আব্দুল মালিক সাহেব প্রেসিডেন্ট বাইতুল মুকাররম জামে মসজিদ ফিলাডেলফিয়া এবং সদস্য আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ জনাব ডক্টর সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আমি অনুরোধ করছি نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم وقال الله تعالى قد نرى تقلب وجهك في السماء والأرض وأنك قبلة ترضى فولي وجهك شطر المسجد الحرام محترم حضرة أسكي أنجمن آل إسلام كرتي آيدي تو أي نوراني محفلة شمان تو شبابتي منشي غمشتو شمان تو علماء كرام بمين نوع شبور أمريكا বিভিন্ন শহর থেকে এবং লোকাল সম্মানিত ওলামায়ে কেরাম এবং আল্লাহর নবীর আশিকের রাসূল আমার প্রিয় ভাই আসসালামু আলাইকুম আমি মাত্র ফিলাডেলফিয়া থেকে এসেছি একটু দেরি হয়েছে ট্রাফিকের জন্য তো সবাই দুই একটা কথা বলবো আমরা এসেছি ওলামায়ে কেরামদের কাছ থেকে শেখার জন্য আর আমি তেমন কোনো বক্তা নই যেহেতু আমাকে বলেছেন দু চারটা কথাই বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর মাহফিলে আসার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ হয়তো আমরা সবাই দাঁড়িয়ে দিয়ে কিছু সংখ্যক মসজিদে এই রবিউল আউয়াল উদযাপিত হচ্ছে অনেক মসজিদে হচ্ছে না সেই নিয়ে হয়তো অনেক সময় অনেক সাধারণ মানুষের কাছে কিছু কনফিউশন যে কিছু ওলামা সিরাতুল নবী সিরা উদযাপনে বেশি বিশ্বাসী কিছু ওলামা কিছু মসজিদে ঈদে মিলাদুল নবী নিয়ে উদযাপিত সেই জন্য কিন্তু আমরা যারা উদযাপন করি আমাদের নিজেদের বিশ্বাস আমাদের নিজস্ব আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে ইম্পর্টেন্ট যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের জীবন আলোচনা করেছেন আমরা জানি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মের কাহিনী বিশদ আলোচিত হয়েছে ওনার নবীয়তের আগের ঘটনা বলা হয়েছে তোয়া সিন মি তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমি ইউমিনুন লম্বা ঘটনা আপনারা সবাই জানেন কেন আল্লাহ বর্ণনা করতেছে কারণ সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারব এটার মধ্যে ইবরা লেসন রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মের কাহিনী বিস্তারিতভাবে বর্ণনা করেছেন واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مقالا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا عليها روحا فتمثل لها بشرا سويا أفضل جنان الله فاق رب العالمين بشهد بھاوے حضرات إيسا عليه الصلاة والسلام جب میں کہیں بڑھنا کوئی چھے نبو تیر آگے بڑھنا بڑھنا کوئی چھے کی جن لوگ کارن شکران مجدے انہیں کس شکر نہیں آسے حضرات نبی دیر مجدے এক লক্ষ পঁচিশ হাজার নবী 313 জন মেসেঞ্জার সকলের স্ট্যাটাস সমান নয় আল্লাহ নিজেই বলতেছেন তিলকা রাসূল ফাদ্দালনা বাইযুহু মিন বাদ সেখানে এক এক নবী আছে এক একজন নবীকে তাদের বিভিন্ন পজিশনে আল্লাহ দিয়েছেন যেমন নবীদের মধ্যে যেমন আছেন যার সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন পাল্লাম্মা তাহা যেখানে আপনারা জানেন যে হযরত মূসা আলাইহিস সালাম কাছে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন তার মাধ্যমে ওনার পজিশন ওনার স্ট্যাটাস ওনার উপরে চলে গেছে
সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন যে আমি আপনাকে দেখতে চাই আল্লাহ সেটা বলে তুমি দেখতে পাবে না তোমার সেই পাওয়া নেই অনেক কুড়াকুড়ির পরে যখন সামান্য নূরে তজল্লি সেই তুর পাহাড়ে আসলো পাহাড় দলে গেল মূসা আলাইহিস সালাম কি হলেন অজ্ঞান হয়ে পড়ে গেলেন আপনারা জানেন সেই স্টেটাস বিশিষ্ট নবী ওনার এই অবস্থা হয়ে গেল অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাতু ওয়া সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমে নিয়ে গেলেন ইনভাইটেশন দিয়ে স্পেশাল ট্রান্সপোর্ট পাঠিয়ে যেখানে মালাইকাদের হেড সিদ্দাতুল মুনতাহাতে সফায় গেলেন আর আর ভাই নাই এরপরে কত দূর গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়ান টু ওয়ান দেখা করে আসলেন কথা বললেন আমাদের জন্য নামাজ পড়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় দলিল যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ